বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন। আনিস খানের মৃত্যু নিয়ে সরব হলেন তিনি, পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করলেন, গোয়ায় ফলাফল নিয়েও তার বক্তব্য রাখলেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গেও এদিন কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী। তার প্রমাণ তুই রাখাত এই বাংলায় সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়, সংখ্যালঘুদের অধিকার দিতে এ সরকার চায় না, সংখ্যালঘুদের ন্যায্য বিচার দিতে এ সরকার চায় না। তাই আজকে আনিস খানের বিচার হয় না, তার জন্য ইনসাফ চাই তার বাবা সালেম খান। আজকে তুহিনা খাতুনদের পরিবারের বিচারের জন্য আর্তনাদ করছে, কেউ দেখার নেই। এ বাংলায় যোগী এসে একবার বলেছিল মুসলমানদের কবর থেকে তুলে অন্যায় তাদের উপর অত্যাচার করা হবে। এ বাংলায় আনিস খানকে দেখলাম কবর থেকে উঠিয়ে আবার কবর দেওয়া হয়, কি পেলাম আমরা? কিছুই জানতে পারলাম না, সিট না স্যাট না ফ্যাট কিছুই জানতে পারলাম না, সিটের কাজ কি তাও জানলাম না, সিট কি তদন্ত করতে ফিট তাও জানলাম না, সিট কি আনফিট করে রাখা হয়েছে দিদির নির্দেশে। লড়াই করতে গেলে কেস খেতে হবে, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা মানে অপরাধ, বিরোধী রাজনীতি করলে জেল খাটতে হবে, তাও এখনও মাদক পাচার কেসে জড়িয়ে দেয়নি এটাই বড় কথা, তাহলে তো বেলও পেত না, বেল নেওয়ার সুযোগও থাকতো না। আগামী দিনে তো মাদক পাচার কেসে জড়িয়ে দিতে পারে, সাবধান থাকতে বলবো সবাইকে। বাংলায় তৃণমূলের অস্ত্র কংগ্রেসকে বা বিপক্ষকে স্তব্ধ করার পুলিশ, পুলিশের হাতে অস্ত্র যেমন আছে অনেক, সেই অস্ত্রের মধ্যে একটা অস্ত্র মাদক পাচার, চেষ্টা হচ্ছে পরিষ্কার কথা। বাংলার মুখ্যমন্ত্রী তার কাছে আনিস খানের পরিবার যেমন আবেদন করেছিল, আমরাও বলেছিলাম, আমি নিজেও বলেছিলাম, চিঠি লিখে বলেছি, প্রথম থেকেই বলেছে, এটা কংগ্রেসে প্রথম থেকেই বলেছে। ওখানে কংগ্রেসে খতম করতে গেছিলো তৃণমূল, কংগ্রেসে খতম করে বিজেপির হাত শক্ত করতে গেছিলো, তার জন্য তৃণমূল ওখানটায় গিয়ে বললো যে বিজেপির সঙ্গে লড়ে কংগ্রেস পারবে না, তাই আমাকে আসতে হয়েছে, কারণ মহান দায়িত্ব নিতে হচ্ছে আমাকে বিজেপিকে হারানোর। যেমন ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন বলেছিল আমাদেরকে মহান দায়িত্ব নিতে হচ্ছে কারণ ভারতবর্ষের মানুষ অশিক্ষিত। দিদি গোয়া গেলে দলবল নিয়ে কেন? না, বিজেপির বিরুদ্ধে লড়ে কংগ্রেস পারবে না, তাই আমাকে দায়িত্ব নিতে হবে। বিজেপির হাতটা শক্ত হয়ে গেল মাঝখান থেকে, লড়াই ছিল কংগ্রেস এককভাবে, দিদি সেখানে গিয়ে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কংগ্রেসের ভোট ব্যাংক পিছনে ধস নামিয়ে দিল, ব্যাস বিজেপির লাভ হলো, হওয়ার সম্ভাবনা তৈরি হলো। উইকেন্ড অবস্থা খুবই খারাপ, ওখানে এখনও পর্যন্ত ভারতীয়দেরকে বার করানো সম্ভব হয়নি, ছাত্রছাত্রীদেরকে এখনও পর্যন্ত সুরক্ষার সঙ্গে বের করা ঠিক সম্ভব হয়নি। আমাকে বহরমপুরের একটা ছাত্র রিতম পাল, তার পরিবার এসেছিল, আমি তাকে বহরমপুর পৌঁছে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন, রোমানিয়া হয়ে তাকে আমরা নিয়ে আসার ব্যবস্থা করেছি। বাকি ভগবানের কাছে প্রার্থনা করবো যে তারা তাড়াতাড়ি করে ফিরে আসুক, কিন্তু এখনও পর্যন্ত বিপদ কাটেনি।